অনলাইন, ওকে ওয়েট করি আমাদের মানুষজন জয়েন করুক কিছু দেখি। হ্যালো সালাম সবাইকে, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা যদি আমার কথা ছবি ক্লিয়ারলি বুঝতে পারেন তাহলে আমাদেরকে একটু মেসেজ দিয়ে জানাবেন যে আপনারা হয়তো কোনো ডিফিকাল্টি ফেস করছেন কিনা। জাস্ট আ ক্যাজুয়াল লাইফ, আজকে আমরা কিছু একটু ভিডিও শুট করব, আমাদের কয়েকটা নতুন স্টকের গাড়ি আসছে সেগুলো নিয়ে, কিন্তু কিছু ডিস্ট্রাকশনের জন্য ভাবলাম যে ওয়াই নট এটাকে টাইমটাকে আমি প্রপারলি ইউটিলাইজ করার চেষ্টা করি, এটার জন্য আজ এই লাইফটা স্টার্ট করলাম। আমার মানে লাস্ট ফিউ ডেজ মানে অনেক আগে থেকে আমি দেখতেছিলাম এই জিনিসটা, কিন্তু এখন কয়েকদিন ধরে একটু বেশি ফেস করতেছি, সেটা হচ্ছে কি মানে স্পেসিফিক কিছু ইউনিটের উপরে কন্ডিশন গাড়িগুলোর উপরে আপনার একটু চাহিদা বৃদ্ধি পাচ্ছে, ফর অবভিয়াস রিজন, ব্যাংকের একটা ইস্যু থাকে, কারণ 2015 তো মাত্র শেষ হয়ে গেল, 16 মাত্র শুরু হলো, ব্যাংকগুলো এখনো যদিও অনেক ব্যাংক এখনো 15 গাড়িতে ফাইন্যান্স করতেছে, অনেকগুলো ব্যাংক আবার 16 গাড়িতে ফাইন্যান্স শুরু করেছে, 15 গাড়িতে ফাইন্যান্স চালু করতেছে না। তো ইস্যুটা ছিল হচ্ছে কি আমার মেইন ইস্যুটা যেটা সেটা ছিল হচ্ছে কি আমার কাস্টমাররা যখন আমাদের গাড়িগুলো যেগুলো আমরা নিয়ে আসতেছি, আমাদের জাপানের স্টকে কিছু গাড়ি থাকে, তারপরে এই গাড়িগুলো আবার একটা অংশ আমরা পোর্টে যখন আসি তখন সেখানে কিছুদিন আমরা রাখি, অথবা সেখান থেকে রিলিজ করে আবার ঢাকায় আমি নিয়ে আসি। তো এই গাড়িগুলো এই ট্রানজিট টাইমের মধ্যে যখন কেউ বুক করেন তখন অনেকেই একটা কনফিউশন থাকে যে গাড়িটা টাইম মতো আসবে কিনা, আমি আমরা যে টাইমটা কাস্টমারকে বলতেছি যে এই টাইমে তো ডেলিভারি করবো সেই টাইমটা মিট করতে পারবো কিনা, এটা কিন্তু এখন খুবই অবভিয়াস, সব জায়গায় আপনি চাইলেই গুগল করলে আপনি দেখতে পাবেন, কোনো ভেসেল ট্র্যাকার আছে অনেক অনেকের কাছে, সেটা তো ট্র্যাক করা যায় যে গাড়িটা কোন সময়ে জাপানের কোন পোর্ট থেকে ছাড়লো আর এখন কোথায় আছে বা কবে এসে পৌঁছাবে আপনি চাইলে দেখতে পারেন। বাংলাদেশে পোর্টগুলোতে কিছুটা সমস্যা হওয়ার কারণে টাইমিং হয়তো প্লাস মাইনাস প্লাসই হয়, মাইনাস হয় না, সবসময় কিছুটা সময় বেশি লাগে, 2-3 দিন সময় একটু বেশি লাগতে পারে, বাট আপনি যখন গাড়িগুলো পোর্টে আসতেছে, আমাদের এখানকার কিছু কিছু ক্লায়েন্ট যারা আসলে ইনফরমেশন গুলো প্রপারলি পান না, তারা এই এই পোর্ট থেকে গাড়ি কেনার বিষয়ে এত আগ্রহ যে পোর্ট থেকে গাড়ি কিনতে হবে। আমি সরি, আমি অনেকবার এটা নিয়ে কমেন্ট করছিলাম যে আপনি দেখেন আপনি পোর্ট থেকে গাড়ি কিন্তু কিনতে পারবেন না, হ্যাঁ পোর্ট তো কেনা বেচার কোনো জায়গা না, পোর্টে গাড়ি আসে এখান থেকে কাস্টমস ক্লিয়ার করে গাড়িগুলো রিলিজ হয়, দেখছি এখানে কিন্তু কোনো কেনা বেচা হয় না, ট্রেড হয় না পোর্টে। এখন গাড়ি পোর্টে গিয়ে হয়তো যদি আপনার এক্সেস থাকে আপনি হয়তো গাড়িটা পোর্টে গিয়ে ফিজিক্যালি দেখতে পারবেন যে এই গাড়িটা আসছে, বাট আপনি পোর্টে গাড়ি কেনা বেচা কোনোভাবেই আপনার জন্য সেফ হবে না, আপনি যদি কাস্টমার হন আপনার জন্য পোর্ট থেকে গাড়ি কেনাটা আপনার জন্য সেফ হবে না, যে আমি পোর্টে গেলাম গাড়ি পছন্দ করলাম সেখানে ডিলিং ফাইনাল করলাম টাকা পয়সা দিলাম গাড়িটা নিয়ে বের হয়ে আসলাম, এরকম একটু আপনার জন্য এটা ভয় একটা কারণ আছে, কারণ এখানে প্রতারণার একটা সুযোগ থাকে, আপনি হয়তো প্রতারিত হয়ে যেতে পারেন। তো ইট ইজ বেটার আপনি পোর্টে গিয়ে গাড়ি যদি এরকম ভাবে কিনতে চান তাহলে বেটার হবে আপনি যে গাড়িটা কিনতে চাচ্ছেন সেই গাড়িটার ডকুমেন্ট গুলো আপনি কালেক্ট করেন,
আপনি অপশন শিটটা নেন, আপনি যে স্থানটা দিয়ে ট্রু রিপোর্ট বের করেন, এতগুলো ওয়ে আছে, তারপর আপনার কোর্টে গিয়ে গাড়িটা দেখা বা বুঝে নেওয়ার কোনো সুযোগ ওরকম নাই। আর আমি স্পেশালি আজকে যে জন্য এই লাইভটা অ্যারেঞ্জ করলাম, বললাম যে আমাদের কিছু কাস্টমারদের কাছ থেকে আমরা সেরকম ফিডব্যাক পাই যে আপনার গাড়িটা ঢাকায় নিয়ে আসছেন, আর কোনো একটা আননোন কারণে, আমি জানি না এটা কেন হয়, অনেকে কাছে মনে হয় যে ভাই ঢাকায় নিয়ে আসে তার মানে এটা তো মনে হয় অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, গাড়ি এসেন্সিয়াল যে পার্টগুলো আপনি খুব মেজর পার্টগুলো যেগুলো আমি খুব মোটা দাগে সাধারণ বাংলায় যদি বলার চেষ্টা করি, আপনার ইঞ্জিন ট্রান্সমিশন অথবা আপনার হাইব্রিড গাড়ি হলে হাইব্রিড ব্যাটারি, এইগুলো ছাড়া অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলো কিন্তু খুব বেশি ম্যাটেরিয়াল না, আর এগুলো ট্রাস্ট মি এগুলো এখন আর কোর্ট থেকে এরকম চুরি হওয়া বা খোয়া যাওয়া কিছু হয় না, যদি কিছু হয়ও সেটা হলে হয়তো বা তেলের একটা ইস্যু থাকে, আপনি ফুয়েল হয়তো ফুল ট্যাঙ্কে আসছিল হয়তো অর্ধেক নাই, এরকম হতে পারে, কিন্তু আমরা এতদিন পর্যন্ত দেখতেছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের সহযোগিতা এবং কোর্টের অথরিটি তাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সেটার মাধ্যমে এখন কিন্তু অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এখন কিন্তু হুট করে কেউ চাইলেই ঢুকতে পারে না, আর হুট করে কেউ চাইলেই একটা পার্ট সরাই ফেলবে এরকম কোনো সুযোগ নেই। তো আর আমরা যেটা করি, আমরা যখন গাড়িটা কোর্ট থেকে রিলিজ করি তখন আমরা সবসময় এই গাড়িটার ডিটেলসটা ছবিটা আমরা আমাদের লোকজন থাকে কোর্টে, তারা কিন্তু আমরা আমাদেরকে ফরওয়ার্ড করে ছবিগুলো, সেই ছবিগুলো কিন্তু আমরা আবার পাবলিকলি আমাদের ফেসবুক পেজে অথবা কাস্টমার ডিরেক্ট টু ডিরেক্ট কাস্টমার কাছে আমরা ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন। কোর্টে গিয়ে গাড়ি কিনতে হবে, কোর্ট থেকে গেলেই ভালো গাড়ি পাওয়া যায় এরকম এই ধারণা থেকে একটু বের হয়ে আসে কষ্ট করে, আর গাড়ি না দেখে কেনা এটা হয়তো অনেকের জন্য এখন ডাইজেস্ট করাটা একটু কষ্টকর, কিন্তু আমার মনে হয় সেই দিন খুব বেশি দূরে নাই, আপনি আপনার কষ্ট করে যাওয়া লাগবে না, কারণ এত ইনফরমেশন আছে এখন। আপনি আমরা কি করতেছি, একটা গাড়ি যখন আপনি ডিলারের কাছে যাচ্ছেন অথবা একজন সাধারণ বিক্রেতার কাছে যাচ্ছেন, উনি আপনাকে গাড়ির ডকুমেন্টগুলো দেখাচ্ছেন, গাড়ির অপশন শিটটা দেখাচ্ছেন, আপনি অপশন শিটের নাম্বারটা চেস নাম্বারটা দিয়ে আপনি গাড়িটা ট্রু রিপোর্ট বের করে ভেরিফিকেশন করতে পারতেছেন, আপনি এই গাড়িটা কতবার অপশন উঠল সেটা আপনি চেক করতে পারতেছেন, গাড়িটার কত মাইলেজ ছিল, কি কন্ডিশন ছিল, আপনি গাড়িটার ছবিগুলো দেখতে পারতেছেন, একজন জেনুইন ইম্পোর্টার যার গাড়ি আপনি কিনতে যাচ্ছেন সেই ইম্পোর্টার যখন আপনাকে গাড়িটা অফার করতেছেন উনি আপনাকে অপশনের ছবি দিতেছেন, ওনার অপশন থেকে যখন এটা ওনার ইয়ার্ডে আসছে সেটা ছবি পাচ্ছেন, তারপরে বাংলাদেশে যদি চলে আসে গাড়িটা আপনি সেটা ছবি পাচ্ছেন, এতগুলো ফিল্টারেশন হচ্ছে। হ্যাঁ, আপনার কাস্টমারের কিন্তু আর ভয়ের কোনো জায়গা নেই, কারণ আপনার যদি একটা খুব অ্যাক্সিডেন্টাল ড্যামেজ কার হয় তখন তো আপনি দেখলে ছবি দেখলে বুঝতে পারবেন যে এটা কি সিচুয়েশন আছে, ছবি দেখে যদি না বুঝেন তাহলে হয়তো আপনি অপশন শিটটা যদি আপনি একটু গো থ্রু করেন অপশন শিটটা থেকে বুঝতে পারবেন, অপশন শিটটা যদি কাউন্টার ফ্রেট হয়, অপশন শিটটাও যদি আপনার যদি ঘষা মাজা করা থাকে আপনি চাইলে কিন্তু অপশন শিটটা ভেরিফিকেশন করতে পারতেছেন, তাহলে আপনি দেখেন এই এতগুলো ফিল্টারেশনের পরে একটা গাড়ি নিয়ে একজন জেনুইন ইম্পোর্টার বা একজন ট্রাস্টেড সেলার কখনোই চায় না যে এই গাড়িগুলো এই এত ১৯